মানব দেহের জন্য দুধের পুষ্টিগুণ কোনো অংশে কম নয়, তাই সকাল কিংবা রাতে প্রোটিনের জন্য দুধ কম বেশি সবার খাওয়া হয়ে থাকে। কিন্তু দুধের সঙ্গে যদি কোনো ভুল খাবার খাওয়া হয় তাহলে হতে পারে হিতে বিপরীত। খাবার খাওয়ার ক্ষেত্রেও কিছু নিয়ম আছে যা সম্পর্কে অনেকেরই ধারণা কম। এমন অনেক খাবার আছে যা দুধের সঙ্গে খেলে শরীরে ক্ষতির আশঙ্কা থাকে বেশি। অনেকে দুধের সঙ্গে ওটস, কর্নফ্লেক্স বা মুড়ি খেয়ে থাকেন, কেউ বা আবার বিভিন্ন ধরনের ফল খেয়ে থাকেন যেমন কলা, আপেল ইত্যাদি। কিন্তু চিকিৎসাশাস্ত্রের মতে যদি দুধের সাথে কোনো অ্যাসিডযুক্ত ফল খাওয়া হয় তবে দুধের প্রোটিন এবং ফলের অ্যাসিডের কারণে পেটে হজমের সমস্যা দেখা দিতে পারে, হতে পারে পেট ব্যথার মতো সমস্যাও। সেক্ষেত্রে অবশ্যই কমলালেবু কিংবা কোনো অ্যাসিডযুক্ত ফল তখন বর্জন করতে হবে। আবার অনেকের ধারণা দুধ এবং কলা একসঙ্গে মিশিয়ে খাওয়া শরীরের জন্য পুষ্টিকর, কিন্তু পুষ্টিবিদদের রয়েছে ভিন্ন মত। তাদের মতে কলা আর দুধ একসঙ্গে খেলে শরীরে হজম শক্তিতে সমস্যা হয়, একই সাথে দুধ ও পুডিং এই দুটি খাবারও একত্রে খেলে হজমের সমস্যা হতে পারে। অনেকে বিভিন্ন রকম ফল দিয়ে মিল্কশেক করে খেতে খুব পছন্দ করেন, কিন্তু যদি নিয়মিত ব্যানানা মিল্কশেক বা স্মুদি করে খাওয়া হয় তাহলে হতে পারে সাইনাস ও সর্দি কাশির মতো সমস্যাও। তাছাড়াও দুধের সাথে আনারস, তাল, গ্রিন আপেল খাওয়াও শরীরের জন্য ক্ষতিকর। অন্যদিকে দুধের সাথে নোনতা জাতীয় খাবার খাওয়াও ঠিক নয়, না হলে শরীরে কেমিক্যাল রিয়াকশন দেখা দিতে পারে। অন্যদিকে ভারী খাবারের পরে কখনো দুধ খাওয়া উচিত নয়, এতে পাচন করতে সময় লাগে এবং পাচন প্রক্রিয়া দুর্বল হয়ে অ্যাসিডিটি হয়ে যায়, পেট ফুলে যাওয়ার মতো সমস্যা দেখা দেয়। এছাড়া দুধ এবং আনারস একসঙ্গে খেলে বমি, ডায়রিয়া, মাথা ব্যথা এবং এমনকি পাকস্থলীর ব্যথায় আক্রান্ত হওয়ার প্রবণতা থাকে। আনারসে আছে ব্রোমোলাইন এবং ল্যাকটিক অ্যাসিড যা দুধের সাথে মিলে বিষক্রিয়া হওয়ার সম্ভাবনা থাকে। তবে দুধ ও মধু দেহের হাড়ের জন্য ভালো, এটি হাড় মজবুত করে এবং ক্ষয় রোধে সাহায্য করে। শুধু তাই নয়, এটি ফুসফুসের জন্য বেশ ভালো, এটি পানে শ্বাসকষ্টজনিত সমস্যা প্রতিরোধ করা যায়। গলা ব্যথার প্রশমনের ক্ষেত্রেও দুধ মধুর মিশ্রণ একটি কার্যকর উপায়। ছোঁয়া খন্দকার, সময় সংবাদ।